তো বন্ধুরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরির তথ্য কিন্তু ফাঁস হয়ে গেল এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে প্রাইমারিতে বারো লক্ষ এসএসসিতে ষোলো লক্ষ গ্রুপ সিতে বারো লক্ষ গ্রুপ ডিতে দশ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হতো তো কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে বাড়ি ছাড়া ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ তো তার বিরুদ্ধে কী অভিযোগ উঠে আসছে তাকে আদৌ গ্রেপ্তার করা হয়েছে কি না বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যম দিয়ে তার আগে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট সেকশনে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দেবেন দেবেন এবং পাশে বন্ধুরা তো বন্ধুরা আমরা সরাসরি নিউজে চলে যাব তো যেটা বলা হচ্ছে টাকা না দিতে পারলে সোনার গয়না জমা কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে বাড়ি ছাড়া প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ তো বিস্তারিত জানব তো যেটা বলা হচ্ছে চরম বিপদে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে সিবিআই তাকে জেরা করেছে ফের একবার কিন্তু তলব করেছে সিবিআই এবং এরই মাঝে মুখ খুলেছেন এসএসসি প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল তো মমতার নাম করে শিক্ষক নিয়োগে বেনিয়ম করতে চাপ দিতেন পার্থ চট্টোপাধ্যায় এমনই কিন্তু মন্তব্য করেছেন তিনি অর্থাৎ এবার কিন্তু বিপদ চরমে উঠেছে এবং সেটাকে কেন্দ্র করে একাধিক তথ্য উঠে আসছে তো এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দেওয়া কোলাঘাটের এক তৃণমূল নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে কিন্তু সরব হয়েছেন একঝাঁক চাকরি প্রার্থী অতনু গুছাইতো নামে ওই নেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ হয়েছে অতনু সপরিবার এলাকা ছাড়া জানা গিয়েছে অতনু ও শান্তনুর হাত ধরে কোলাঘাটের বেশ কিছু যুবক যুবতী এসএসসি গ্রুপ সি ডি এবং প্রাথমিকে চাকরি পান স্থানীয়দের অভিযোগ সবটাই হতো মোটা টাকার বিনিময়ে প্রাথমিকে চাকরির দর ছিল বারো লক্ষ টাকা এসএসসিতে ষোলো লক্ষ গ্রুপ সিতে বারো লক্ষ আর গ্রুপ ডি চাকরির জন্য দিতে হতো দশ লক্ষ টাকা নগদে পুরো টাকা দিতে না পারলে বিকল্প ব্যবস্থাও কিন্তু ছিল অতনুর পরিচিতদের দোকানে সোনার গয়না জমা দেওয়ার ব্যবস্থাও কিন্তু এখানে ছিল অতনুদের বাড়িতে টাকা গোনার মেশিনও ছিল বলে কিন্তু স্থানীয়দের দাবি অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে যে টাকা লেনদেনের বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু আজকে নতুন নয় এর আগেও একাধিক কল রেকর্ডিং থেকে শুরু করে অনেক কিন্তু কিছু ভাইরাল হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে আর যে ব্যক্তিদের নাম উঠে আসছে সেইগুলো কিন্তু নতুন অতনু শান্তনু এ এদের হাত ধরে নাকি কোলাঘাটে বেশ কিছু যুবক যুবতী যারা রয়েছে তারা এসএসসি গ্রুপ সিডি এবং চাকরি কিন্তু পান প্রাইমারিতেও তো স্থানীয়দের যে অভিযোগ তারা সবটাই এই মোটা টাকার বিনিময়ে তারা চাকরি পেত প্রাথমিকে যে দর ছিল সেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বারো লক্ষ এসএসসিতে ষোলো লক্ষ ডিতে কিন্তু বারো লক্ষ এবং যথাক্রমে দশ লক্ষ টাকার বিনিময়ে কিন্তু চাকরি হতো পুরো টাকা না দিতে পারলে তার বিনিময়ের কিন্তু ব্যবস্থা ছিল বা তার বিকল্প পদ্ধতিও কিন্তু ছিল যেটা বলা হচ্ছে টাকা না দিতে পারলে দোকানে সোনার গয়না জমা দেওয়ার কিন্তু ব্যবস্থাও ছিল অর্থাৎ বন্ধু বুঝতেই পারছেন যে একাধিক যে দুর্নীতি সেই রহস্য কিন্তু একে একে ফাঁস হচ্ছে আমাদের রাজ্যে এবং আপনারাই অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এই সমস্ত যে দুর্নীতি যারা করছে যাদের নাম উঠে আসছে তাদের কি শাস্তি হওয়া উচিত তো তারপরে দেখুন যদিও দু সালের পর থেকে আর আগের মতো চাকরি করে দিতে পারছিলেন না অতনু কারণ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর নতুন শিক্ষামন্ত্রী হন ভ্রাতু এরপর অতনু চাকরি করে দেওয়ার ক্ষমতা একরকম কিন্তু বন্ধই হয়ে যায় চাকরি না পেয়ে টাকা ফেরতের দাবি উঠতে শুরু করে এবং গত বছর জুলাইয়ে অতনুকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে উঠে কিন্তু এবং সেক্ষেত্রে চাকরি বিরুদ্ধে উঠেছিল এবং পুলিশ তাকে উদ্ধার করে কোলাঘাটে যেটা জানা যাচ্ছে থানায় কিন্তু অতনুর বিরুদ্ধে অভিযোগ মধ্যে করেছেন দাসপুরের বসুনজিৎ কৈলা তিনি বলেন যে অতনু ও তার স্ত্রী আমার পরিবারের চারজনকে প্রাথমিকে চাকরি করে দেবেন বলেছিলেন বলতেন যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি তার যোগাযোগ রয়েছে কয়েকজনকে চাকরিও করে দিয়েছিলেন সেই বিশ্বাসে পঁয়ষট্টি লক্ষ টাকা তিনি কিন্তু দিয়েছেন কারও কিন্তু চাকরি হয়নি টাকাও ফেরত পায়নি অতনও দেওয়া যেটা বলেছে চেক কিন্তু বাউন্স করেছে তো অর্থাৎ বুঝতেই পারছেন এই যে একের পর এক দুর্নীতি চিত্ত উঠে আসছে তার সঙ্গে যারা চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করেছেন এবং যারা চাকরি করবে ভেবে টাকা দিয়েছেন তারা দুজনেই কিন্তু অভিযুক্ত বলে আমি মনে করি আমার পার্সোনাল মতামত আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এই যে তিনি বলছেন এ অনেকেই চাকরি পেয়েছিলেন তার থ্রুতে তিনি তার কাছে যান এবং সেখানে তিনি পঁয়ষট্টি লক্ষ টাকা দেন যাতে তাদের চাকরি হয়ে যায় কিন্তু কারোরই কিন্তু চাকরি হয়নি এই কথা তিনি এই মুহূর্তে স্বীকার করছেন তা যখন তিনি এই জিনিসটা আগে যদি স্বীকার করে নিতেন তাহলে হয়তো তার টাকাটাও বেঁচে যেত এবং এই যে অভিযুক্ত সেও কিন্তু আগেই ধরা পড়ে যেত তো পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথকে বলেন যে আর্থিক প্রতারণার প্রতিটি অভিযোগেই চার্জশিট দেওয়া হয়েছে এক্ষেত্রেও কিন্তু অভিযুক্ত পদক্ষেপ কিন্তু করা হবে অভিযুক্তকে পদক্ষেপ করা হবে তো সমস্ত কিছু বিচার বিবেচনা করা হচ্ছে এবং এই যে চাকরির ক্ষেত্রে একাধিক যে অভিযোগ উঠে আসছে তাকে কেন্দ্র করে কিন্তু আমাদের রাজ্য রাজনীতি তোলপাড় এবং একাধিক নেতা মন্ত্রীর নাম উঠে আসলেও সব থেকে হেউুয়ের যে নেতা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে কিন্তু সবথেকে বেশি আঙুল উঠছে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিতে অবশ্যই কিন্তু ভুলবেন না তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন